অবাধ্য স্বামীকে বশীভূত করার চরণ টোটকা, সিঁদুর পড়া মন্ত্র, যে মন্ত্রের বলে আপনি আপনার স্বামীকে বশীভূত করতে পারবেন। নমস্কার, মহারাজ সিঁদুরাল শাস্ত্রী, আপনার জ্যোতিষতান্ত্রিক এবং বাস্তুবিদ গাইড। দেখুন, দেখবেন প্রায় বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ে সুখী নেই, হয় স্বামী কথা শুনছে না হয় শ্বশুর বাড়ির লোকজনের দ্বারা তিনি প্ররোচিত হচ্ছেন। স্বামী যদি বশীভূত না থাকে, আপনি শ্বশুর বাড়িতে কার কাছে থাকবেন? যাকে দেখে আপনি বিয়ে করছেন সে যদি আপনার বন্ধুত্ব সুলভ মনোভাব আপনাকে না দেখায়, আপনি কার সাথে বাস করবেন, কোথায় বাস করবেন? শ্বশুর বাড়িতে, কিন্তু কাকে দেখে আপনাকে থাকতে হবে, কার জন্য আপনি সেখানে আছেন? হাজব্যান্ড, আর হাজব্যান্ডে আপনার এখন কথা শুনছে না, হাজব্যান্ড এখন আপনার প্রতি এত মানে চোখের বালি আপনি হয়ে উঠেছেন যে আপনাকে সে দর্শন করতেও চাইছে না। সাংঘাতিক ব্যাপার, প্রতিটা বাড়িতে দেখতে পাবেন প্রায়। তো নমস্কার, আমার মা মাসি মেয়েদেরকে বলছি গো, ওমা যদি তুমি এরকম প্রবলেমে পড়ে আছো বা মেয়ে, তুমি এটা করো, বা আমার বোন যে কেউ রয়েছো, তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে, বিশাল কিছু ব্যাপার নয়, শুধুমাত্র একটা ব্যাং দরকার আর একটা সিঁদুরের কোটো দরকার। যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা প্রথমে 100 বার জপ করে নিও, তারপর সিঁদুরটি, নতুন সিঁদুর কিনে তাতে 7 বার মন্ত্র, 7 বার ফু দিয়ে সেটিকে ব্যাঙের মাথায় ঠেকিয়ে দিও, এবং তারপর সেটি ব্যাঙের মাথায় ঠেকিয়ে নিজের স্মৃতিতে নিয়ে নেবেন। তবে মনে রাখবেন, তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরবেন না, সিঁদুর পরতে হলে আঙুল দিয়ে মধ্যমা অথবা অনামিকা ব্যবহার করবেন। অনামিকা, যদি লিকুইড সিঁদুর পরেন তাহলে লিকুইড সিঁদুর নিয়ে আসবেন, তাতে মন্ত্রটি পাঠ করবেন এবং সেটি ব্যাঙের মাথায় দিয়ে নিজের স্মৃতিতে নিয়ে স্বামীকে দর্শন করবেন, স্বামী আপনার চির বশীভূত হয়ে থাকবে। তবে যখনই সিঁদুর শেষ হবে, বাজার থেকে কিনে নিয়ে এসে তাতে দিয়ে দেবেন, একটু সিঁদুর রেখে রাখবেন, কারণ ওটা হচ্ছে আপনার ক্রিয়া করা। সিঁদুর আপনাকে 12 মাস পড়তে হবে, কিন্তু ওটা যেটা মন্ত্রপুত করা রইল সেটা বারবার করতে হবে। দারুণ মিরাক্কেল রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি। তবে তার আগে বলবো, যদি আপনি চাইছেন আমার সঙ্গে কনসাল্ট করতে আপনার সমস্যা নিয়ে, তাহলে আসুন আগামী 16/4/2024 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে, 17/4/2024 পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে, একদম বাস স্ট্যান্ডের কাছে, স্টেশনের কাছেই। এছাড়া 21/4/2024 থাকবো আরামবাগ চেম্বারে, 22/4/2024 তারাপীঠ চেম্বারে, 24/4/2024 বহরমপুর চেম্বারে, 25/4/2024 আমি থাকছি কৃষ্ণনগর চেম্বারে। শুধুমাত্র আসছি আপনাদের জন্য, আপনারা কী করে ভালো থাকতে পারবেন? মনে রাখবেন, আমার সঙ্গে কনসাল্ট করা মানে কিন্তু আপনি সব কিছু হয়ে যাবে। আপনার কনসাল্ট হবে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, আপনার কোনো কারণ হচ্ছে, ঋণ কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেই জায়গাটা ট্রিটমেন্ট আমাদেরই করতে হবে। প্রেম দূরে সরে যাচ্ছে, আয় উন্নতি হচ্ছে না, বাড়িতে প্রচণ্ড অশান্তি, ছেলে মেয়ের বিবাহ
সময় মতো হচ্ছে না, চাকরিও হয়নি, বেকার ঘুরে বেড়াচ্ছে, বা যদি ব্যবসা করছে ব্যবসাও চলছে না, তাহলে আসুন কনসাল্ট করি, এবং আপনি যদি চান তাহলে সমস্যার সমাধান তারাপীঠ চেম্বার থেকে করা যেতে পারে, সরি তারাপীঠ চেম্বার থেকে মহাশ্মশানে ক্রিয়া করে তবে গিয়ে সম্ভব। যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, ক্যারিয়ার, মাঙ্গলিক দোষ, কার্যপ্রদোষ, যে কোনো সমস্যার সম্মুখীন হন, যদি আপনি মনে করেন আই এম এর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, যদি আপনি মনে করেন আই এম এর ম্যান অফ তান্ত্রিক, তাহলে একবার, যদি আপনি চারিদিকে ঠকেছেন, এখানে গেছেন ঠকেছেন, এখানে গেছেন ঠকেছেন, তাহলে একবার আমাকে বিশ্বাস করে, বিশ্বাস কোথাও না কোথাও আপনার রয়েছে, তাই তো আপনি আপনার ভিডিওগুলো সব দেখেন, তাই সেই বিশ্বাসটুকু নিয়ে আমার কাছে এলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার জীবন থেকে সমস্যা হাটিয়ে দিয়ে সমস্যা মুক্ত একটা জীবন আপনি পাবেন, যেখানে শুধু কান্না নয়, এখন তো কাঁদছেন, হাসবেন কি করে সেটা ভাবুন, নিজের জন্য কিছু করুন, আপনি ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না, আয় উন্নতি না হলে ঘর সংসার চলবে না, মেয়ের বিয়ে হবে না, তাহলে তো হ্যাঁ বাড়ি আপনার আছে, কিন্তু বাড়ির কোথায় ভুল রয়েছে, কেন আপনার টাকা বাইরে বেরিয়ে যাচ্ছে, তবে হ্যাঁ যদি আপনি বাস্তু কনসাল্ট করতে চান, বাস্তুতে ডেকে যদি আমি আপনার বাস্তু দেখতে চাই, তার জন্য তখন আমি বলতে পারবো যে আপনার কোথায় কি গণ্ডগোলটা রয়েছে, বাস্তু একটা প্রধান চ্যাপ্টার, নেক্সট জ্যোতিষী তান্ত্রিক প্যারালাল, বাস্তু জ্যোতিষ তান্ত্রিক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ সায়েন্স গ্রুপ, শুধু আংটি পড়লেই হবে না, কোটি টাকার যদি স্টোন আপনি পড়ে থাকেন তাতেও যদি বাস্তুতে কোনো ভুল থাকে, ঈশান কোণ উত্তর পূর্ব কোণে যদি বাথরুম থাকে, আপনার কোনো মতে উন্নতি হবে না, তাই আসুন দেখি কনসাল্ট করি, তারপর একটা হিললে তো অবশ্যই হবে, আপনাকে ভালো রাখার দায়িত্বটাই তো নিয়েছি, এই প্রফেশনটাই তো বেছে নিয়েছি শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটাবার জন্য, নিজে হাসবো আপনাদেরকে হাসাবো, ভালো থাকবেন। তো যেটা বলছিলাম, স্বামীকে বশীকরণ, একটা সিঁদুর নেবে, যে কোনো লিকুইড সিঁদুর হোক, যেটা আপনি পরেন, বা ডিবার সিঁদুর হোক, সেটা নিয়ে লাগবে একটা ব্যাং, ব্যাং আপনাকে ধরে নিয়ে আসতে হবে, বা ধরিয়ে আনতে আনাতে হবে, হয় ধরবেন নাহলে ধরিয়ে আনাবেন, কিন্তু ব্যাং লাগবেই। এইবার 108 বার এই মন্ত্রটি বলবেন, ঠাকুর স্থানে বসে পাঠ করবেন, নেক্সট ব্যাঙের মাথায় সিঁদুরটি প্রথমে দেবেন, স্বামীর নাম বলবেন এবং পড়াবেন, 7 বার পড়িয়ে নিজের স্মৃতিতে সিঁদুর দেবেন, তর্জনী আঙুল ব্যবহার করবেন না, স্বামী দূরে সরে যাবে, যদি আপনি স্টিক ব্যবহার করেন বা চিরুনি দিয়ে পড়বেন না, লোহার কাঠি দিয়ে সিঁদুর পড়বেন না, রূপোর কাঠি যদি পড়েন তাহলে মিডিল ফিঙ্গার এবং বৃদ্ধাঙ্গুড়ি দিয়ে পড়বেন, সিঁদুর সর্বদাই ওপর দিকে নিয়ে যাবেন, সিঁদুরকে নিচে নামাবেন না, অনেক নিয়ম, তবেই তো আপনি ভালো থাকতে পারবেন। দেখুন সাফল্যের কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উঠতে হয়, উঠি তো আমরা অনেক দেরিতে, কিন্তু পড়তে বেশি কোনো সময় লাগে কি, একটা বাড়ি গড়তে যায় সময় লাগে, ভাঙতে তাই সময় লাগে, গড়তে অনেকদিন সময় লাগে, তাই সাফল্য পেতে আপনাকে কিন্তু একটা স্টেপ বা একটা স্টেপ যেতে হবে, তবে কংক্রিট মানে যে পথটা, সেখান থেকে আপনি মসৃণ পথ পাবেন, হাঁটতে আপনাকেই হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, তবেই যে আপনি ভালো থাকতে পারবেন। তো যে কোনো সমস্যা নবগ্রহের জন্যই হয়, আমাদের ভালো থাকা, খারাপ থাকা, উটকো বদনাম, ফেঁসে যাওয়া সব কিন্তু গ্রহ এবং বাস্তু রিলেটেড,
গ্রহ বাস্তু দুটো নিয়ে তন্ত্র উপায়ে আপনি রিমেডি পেতে পারেন। আমি তান্ত্রিক মতে রিমেডি করি, জ্যোতিষ মতে নয়। স্টোন পড়ানো আমার কাজ নয় বেশি, বা বলি না। তন্ত্র মতে যাগযজ্ঞ, মঙ্গলদোষ খণ্ডন, শনিদোষ খণ্ডন, রাহুদোষ খণ্ডন, পিতৃদোষ, মাতৃদোষ সব খণ্ডন করে নিলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন। ফোড়া কেটে বাদ দিয়ে যদি অপারেশন করি, ফোড়াটা কেটে বাদ দিলাম, তারপর ওষুধ লাগালাম, তাহলে তো সেরে যাবে জীবনের মতন। আর আপনি ফোড়ার উপর ওষুধ লাগাচ্ছেন, সার্ভে ইম্পসিবল। করুন এই মন্ত্রটি 1008 বার, 108 বার যেমন পারেন, 108, 51, 28 বার ঠাকুরের স্থানে বসে জপ করুন। তারপর সেটিকে একবারই ক্রিয়াটি করতে হচ্ছে। সিঁদুরটি আপনি প্রতিদিন কিন্তু পড়ছেন, একবার লাগবে একটা ব্যাঙ আর একটা সিঁদুর। সিঁদুর শেষ হওয়ার আগে আপনাকে সিঁদুরে সিঁদুর মিশিয়ে দিতে হবে, এইটার সাথে নতুনকে মিশিয়ে দিতে হবে। পড়বেন, দেখবেন আপনার স্বামী কথা শুনবে, আপনার বশীভূত থাকবে। আর যখন আপনি জল খাবেন, নিজে একটু খেয়ে স্বামী খেতে দেবেন। স্বামী যদি জল খেতে চায় তখন আপনি নিজে একটু খাবেন, তারপর স্বামীকে সেই জলটি দেবেন। সর্বদাই বাম হাতে দেবার চেষ্টা করবেন, ভালো থাকবেন। দেখুন, বিশাল কোনো ব্যাপার নয়, কিন্তু টেকনিক জানা থাকলে সব কিছু ইজি, আর টেকনিক জানা না থাকলে সব কিছু যেন ছন্দহীন। জয় গুরু রামদেব, জয় মাতা রাম। করুন, ভালো থাকবেন।